প্রেসিডেন্টের সঙ্গে কানেকশন শুরু হয়ে গেছে। ওই কানেকশনের সঙ্গে আমার কানেকশনটা জুড়ে দাও মম। আরেকটি আছে, তার সঙ্গে ওনি কাপড়িয়ে দাও, আমি উড়িব মাম্মি, নিশ্চয়ই উড়িব, দোলাইয়া দোলাইয়া উড়িব। পারবি? পারতে হবে, তা না হলে আমার বাপজনের বিজনেস কোলাপ, আমার সুইট মাদারের রক্ত পানি। শাবাশ শাবাশ, তুই আমার অ্যাসেট, আমার ডলার, আমার ওয়ার্ল্ড ব্যাংক। তোর বাপ বলেছে যতদিন আখি আছে ততদিন আমার বাপজানকে ব্যাংকের লোন শোধ করতে হবে না। বুবুজান বুবুজান, এই তোমার প্রিয় আখি। আমি ভেবে দেখলাম আখির আখির মা, আমার ছেলেরা কেউ তোমার আখিরে বিয়ে করবে না। কেন কেন, হোয়াই হোয়াই হোয়াই? অত ইংরেজি বাংলা বুঝি নে, কথা আমার শেষ। দেখো আমি হলাম জানাবি, আমার চাল চলন নবাবি, আমার খানা কাবাবি, সিনার হাড্ডি উইথ টমেটো সস। চুপ কর। দেখো বুবু, তুমি আমার স্বামীর সাইডের ফুফাতো ননদ, তাই এসেছিলাম তোমাকে একটু চান্স দিতে, কিন্তু সেই চান্স তুমি ঠেলে দিচ্ছ। দিস ইজ ভেরি ভেরি ব্যাড, তোমার ছেলেরা শুনলে এমন বকা দেবে। আমার ছেলেরা আমারে কিছুই বলবে না, আমি মা, আমার বুকে আমার সাত ছেলে মানুষ হয়েছে। বলো না বুবু, নো 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 নো, সাত ছেলে তো তোমার নয়, তিন তোমার সতীনের ছেলে, আর তিন ছেলে তোমার ছেলে, আর এক ছেলে যুদ্ধের ছেলে, আলতু ফালতু ছেলে। আখির মা, তোমার ছেলেরা তো চোর ডাকাত লুটেরা হাইজাকার, মেয়ে ধরে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যায় না মা, ধরা দেয়, লাইক মি, আমার মতন। জানিস ওর ছেলে মিনা বাজারে ঢুকে হল্লা করে, ওর এক ছেলে একদিন আমার শাড়ির আঁচল ধরে টান মেরেছিল। হ্যাঁ মা, ছি, জীবনে অন্তত একটা সত্যি কথা বলো, তোমার শাড়ির আঁচল ধরে টান মারেনি, তুমি তোমার শাড়ির আঁচল ফেলে দিয়ে একটা ইনোসেন্ট ছেলেকে। খামোশ খামোশ রে বেহুদা জিনি, খামোশ। আমার কোখে জন্ম নিয়ে আমার কি পাবলিকের কাছে ইনসাল্ট? এই চুরি, এই তুই আর তোর বাপ যে এত মজা করে বেড়াচ্ছিস, সে কার জন্য? কার জন্য? আমার জন্য, এই মাতারামার চানাবি বেগমের জন্য। যদি বেশি জ্বালাতন করবি তো একদিন দেশ ছেড়ে ফুরুত করে উড়ে যাব। ইয়েস ইয়েস ইয়েস। দেশ ছেড়ে তুমি কোথায় যাবে মাম্মি? যাব যাব, করাচি যাব, ব্যাংকক যাব, হনুলুলু যাব, লাস ভেগাস যাব। মাম্মু আমো যাব। অফকোর্স অফকোর্স, তোকে নিয়ে যেখানে যাব সেখানে মেলা বসে যাবে এবং খেলা শুরু হয়ে যাবে। গুড বাই, বাই বাই, লেটস সিং। বড় খোকা, বোঝে বলে গেল, আমার ছেলেরা চুরি করে, ডাকাতি করে, লুট করে, দুষ্কর্ম করে, ফেরেপাজি করে, এ কেমন কথা? আমার ছেলেরা এত খারাপ, আমার এত কষ্টের সন্তানেরা, আমার এত ভরসার সন্তানেরা সব খারাপ, এ কেমন কথা? এ কেমন পরিচয় আমার সন্তানদের? মা, সূর্য সেন কি খারাপ ছিল? না কখনো না। কমরেড শিরা শিকদার কি ডাকাত ছিল? না রে না। কর্নেল তাইল কি লুটেরা ছিল? না না কোনো দিন না। সরকারি কাগজে লেখা আছে ওরা সবাই খারাপ, সবাই জঘন্য প্রাণী। তোদের সরকার এমন ডাহা মিথ্যা কথা কেন লিখে রাখে রে দাশু? শুনেছেন, আমার স্নেহময়ী মায়ের, আমার ধর্ষিত মায়ের, আমার কলঙ্কিনী মায়ের, আমার পবিত্র মায়ের কান্না শুনেছেন? খুব তো সকাল বিকাল আন্দোলনের ডাক দিচ্ছেন, মাইকে মাইকে থুতু চিরাচ্ছেন, ঋণ সালিসি বোর্ড করছেন, কিন্তু কিন্তু আমার মায়ের ঋণ শোধ করবেন কবে কবে কবে?
দেখার জন্য আসছেন 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 তিনি এসে দেখবেন কি দেখবেন আরে বলো 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 আমরা খুশি আমরা খুশি আবার বলো খুশি 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 খু কেন খুশি খুশির কারণ কি আমরা এজন্য খুশি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিন বারবার হাজার বারবার পিছিয়ে যায় পিছিয়ে যায় পিছিয়ে যায় 1999 সালের পরীক্ষা 2008 সালে হবে কি হবে না এ বিষয়ে মাননীয় ভেপুটার অভিযোগভাবে গবেষণা করার জন্য মুক্তারুদ্ধ শিক্ষকদের পাঁচতারা হোটেলে পার্মানেন্ট রুম ভাড়া করে দিয়েছে আলহাজ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আলহাজ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আলহাজ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আরো খুশির জন্য যে আমাদের গরিবের বন্ধু সদাশয় সরকার সুললিত কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন যে কি ভবিষ্যতে 100 বছরে আমাদের কারো জন্য কোনো চাকরি খালি থাকবে না না আমাদের মধ্যে বিভেদ এনে আমাদের প্রতিবাদের শক্তিকে দুর্বল করেছে
আমাদের মধ্যে টাকা ছড়িয়ে অস্ত্র বিলি করে আমাদের বন্ধুদের ভুল দিয়ে চরিত্রহীন করছেন, অপবিত্র করছেন, নষ্ট করছেন আপনি আর আপনার মহামহিম প্রভু। সেজন্য শিক্ষা ছেড়ে উদ্ধার ছেড়ে আপনি এখন থেকে আমাদের জন্য বাবুর্চির কাজ করবেন, আমাদের একক রাও আসন বানবেন, ক্রমে ক্রমে আমাদের ধিক্ষার নিয়ে মরবেন, 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 মরবেন। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমাদের কথার মধ্যে কোনো মাননীয় মন্ত্রীকে জড়া
আপনি হয় মনে মনে আসব আর থাকব সমর্থন করি। আমি কোন দলকে সমর্থন করি না। আমাকে একজন কুতপূর্ব ভাইস প্রেসিডেন্ট কথাটা বলেছে। কুতপূর্ব বাবু তো কেউ তোমাকে বলে তুমি বানিয়ে বানিয়ে তুমি আমার কোন লাল সাহেবের কাগজ যে তোমাকে বানিয়ে বানিয়ে বলতে হবে। প্রকাশ্যে প্রচন্ড যুদ্ধ জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করে। আমার হাতে যন্ত্র কি ক্ষুদ্র প্রবল শক্তিমান আলিজা পুরস্কার মাত্র একজন আলিজা মহান অভিমান। আপনারা দেশের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত মন্তব্য করছেন, অথচ আপনার দুজনের দায়িত্ব সম্পর্ক আমরা আপনার স্নেহের কন্যা নিম্নি এখন কোথায়? ওর মার কাছে আদব কথা শিখছে, বিয়ে হয়ে গেলে যেন সই সালামতে থাকবে। শিখছে না শিখছে না শিখছে শিখছে স্যার শিখছে যে আমার বিয়েটা এক্সট্রা অর্ডিনারি বিয়েছে। আপনি তো প্রবলভাবে জেনে রাখুন এই যন্ত্রে যদি বাক্য ধারণ করা আপনার কন্যা একটি যুবকের সাথে বিস্তৃতভাবে প্রণয় সাধন তার সঙ্গে গৃহ ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা গ্রহণ করবে। শুনবেন কাজ করি শুনবো স্যার যাবে তবে আপনাদের দুজনকে আমার বড় ছেলে বই পড়ে পড়ে একেবারে মাথা খারাপ হয়ে গেছে। বাসু কিন্তু আজকাল মদ খায়, আমি ওর মুখে মদের গন্ধ পেয়েছি। বাসু বাসু তুই আর মদ খাস নে বাবা। আমরা আবার এসে গেছি, সেদিন যেমন ফরফর করে উঠতে উঠতে চলে গেলাম, আজ ঠিক তেমনি তরতর করে ছুটে উঠতে চলে এলাম। এই মে এই নর্দিদা পায়ে হাত দিয়ে সালাম কর আর মনে মনে প্রতিজ্ঞা কর কোনো দিন শাশুড়ির কথার অবাধ্য হবি না। বুবুজান যদি অবাধ্য হয় হান্টার দিয়ে পিটিয়ে পিটিয়ে সেমরির গুড়টা তুলে সাইরেন বাজাবেন। আমার মনে সব লোভ দূর হয়ে গেছে। কোনো পাঞ্জাবি বেলুচি কোনো হারামির সঙ্গে আমার আখি শাদি হবে না, শাদি হবে বাসুর সঙ্গে, মোহাম্মদ আবুল বাসুর। কি বলছো এইসব পাগলের মতো? বাসুর মধ্যে তো গন্ডগোল চলছে, বাসুর মনের মধ্যে তো ঝড়ের তুফান চলছে। সব ঠিক হয়ে যাবে বুবুজান, সব ঠান্ডা হয়ে যাবে। বাসু ইজ এ ভেরি ফাইন বয়, আমার হাজবেন্ড বলে। ডার্লিং জানাবি মোহাম্মদ আবুল বাসুর একদিন ডেঞ্জারাস কিছু একটা হবে, মন্ত্রী হবে অ্যাম্বাসেডর হবে। অসম্ভব, আমি বলছি না না না। আমি বলছি ইয়েস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসু এখন আমাদের রিং এর মধ্যে চলে আসবে, লাইনে লাইনে খেলা শুরু হবে,
মারাত্মক খেলা, এক্সাইটিং খেলা, ঝিসুম ঝিসুম ঢা ঢা। বড় খোকা, এই মেয়ে মানুষটাকে তাড়িয়ে দে তো বাবা। অফকোর্স যাব, বাসুকেও আমাদের সাথে নিয়ে যাব, কারণ ও আমাদের কাছে একটা সোনার হাঁস। আমি বলছি আপনি এখন যাবেন। যদি না যায় তাহলে কি করবে অধ্যাপক? তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করব, জনমত গড়ে তুলব। জনমত, বাংলার জনমত, ভুখা মিছিল। আরে অধ্যাপক, খাও তো ভিক্ষা করে, হাঁটো তো ফকিরের মতো, তোমাদের আবার জনমত। আমার আখি তোমার ভাইকে কেড়ে নিয়ে যাবে। কিরে আখি, পারবি নে? তোমার মতো মায়ের পেটে যে মেয়ের জন্ম, সে বাসু কেন? দাসু, কালু, গালু, নালু সবাইকে গিলে খেতে পারবে। আমি তো মেয়ে না মা, আমি রাক্ষসী। চুপ চুপ নয়, শাট আপ, গেট আউট, আই সে গেট আউট। প্রচন্ড বেগে, প্রচন্ড রাগ করেছে যখন শুনলো আমার বাবা কার্লোস পড়ে। আই প্রকাশ্য ভাবে কিছু তো বলি না, এইসব প্রেমিকদের প্রাথমিক ভাবে নাড়াচাড়া দিতে আমার খুব ভালো লাগে। তুমি দেখে নিও, আমি আর কিছুদিন যদি আমি আশেপাশে থাকতে পারি তবে
তুই নিজে কোন গর্তে পা দিয়েছিস বলে আমাদেরকে সেখানে হারিয়ে যেতে বলছিস? চল বাবা খেয়ে নে। বিরই চালের লাল ভাত, বেগুনের ভাজি আর পুদিনার আচার, তুই খেতে বড় শখ করিস। আচ্ছা মা, তুমি আমাকে না বলে এতক্ষণ এই রাত ছিলে? আচ্ছা মা, আমি যদি এখন বলি আমি খেতে পারবো না, আমার খিদে নেই, একদম সময় নেই। তোর সময় এত কম হয়ে গেল কেন বাসু? মা, তোর চেহারা আমার বদল হয়ে গেল কেন বেশি? আমি যে সৌভাগ্যক্রমে একটা ভালো চাকরি পেয়ে গেছি, আমি যে উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে শিখেছি, সেই জন্য তোমরা মনে করছো আমি বদলে গেছি, আমার বদল হচ্ছে, আর তাই তোমরা আমাকে সহ্য করতে পারছো না। এত ক্ষুদ্র, জেলাস, মেন মাইন্ডেড তোমরা। বাসু, চিৎকার করো না তো মা, আমি নানাবিধ কারণে তোমাদের এখানে আসতে চাই না, আজ এসেছি একটা বিশেষ গোপন খবর দিতে। তোমার ছেলে হাসু আর কালুকে সাবধানে থাকতে বলো, ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, জানো না তো কোথায় কি হচ্ছে? তুই কি করে জানবি ভাইজান? আমাকে জানতে হয়, আমার জানার অনেক ক্ষমতা। আমার কত ক্ষমতা তোমরা আসলে কেউ জানো না। আমি ইচ্ছে করলে তোমাদেরকে ওই 23 তলা ভবনে তুলে দিতে পারি, আবার ইচ্ছে করলে মাটির নিচে ফেলে ট্যাঙ্ক চালিয়ে দিতে পারি। চললাম। কোথায় যাচ্ছিস? মা, যাওয়ার মতো জায়গা এখন আমার অনেক, দিনে এখানে, সন্ধ্যায় সেখানে, রাতে আবার অন্য কোনোখানে। চললাম। এই যে যাচ্ছিস, আর কোনো দিন কোনো কারণে আমার এই বাড়িতে পা রাখবি না, যদি রাখিস তাহলে তোর বুক চিরে আমি তাবৎ ঠেলে রেখে দেবো। না, আমি ওই কুলাঙ্গারের মা না, আমার মানু আর জয় মরে গেছে, আজ থেকে জানবো এইটাও আর নেই। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার যে খুব অপমান লেগেছে দাশু, খুব অপমান লেগেছে, আমার ছেলে হয়ে ও এত ছোট হয়ে গেল কি করে রে দাশু? এ কোন খেলা, এ কোন কলকবজার মধ্যে ঢুকে গেল আমার বাসু? Allah, 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 All
থামানোর দরকার হবে না, হুজুর আমাকে ভালো মতো চিনে, ঘন ঘন যাতায়াত করি, লাইনে লাইনে যোগ আছে। তাহারা ইহারা ইহারা কাহারা? আমার জান পেহচান, ভালো ইনসান। এই ইনি হচ্ছেন গিয়ে তাসাদ্দুক হোসেন চাকতি। আপনার নাম? কাজী খুররম খান্ডা। কাজী খুরমাওয়ালা খান্ডা। আগমন কি কারণ? বিশেষ কোনো কারণ নাই, এই একই রাস্তায় একই লাইন। পরের জন্য এইখানে সব কাইবি দুনিয়া, হুজুরের ফুট দুনিয়ার ফুট না, বাতাস অক্সিজেন নাইট্রোজেন গ্যাস গেছে গেছে এনার্জি, কিছুই তো বুঝলাম না। আমিও আর বুঝে কাজ নাই, জলদি টোয়ের মধ্যে মাল ছাড়েন। আপনাদের মতো চিনি আর বাটারের পারমিট না আসে, আজ বড় বাধা বিপত্তি রে ভাই। সমজ লিয়া হুজুর, আমরা পাপি, থার্ড ক্লাস ধরনের পাপি। এটা বদ্রুল আলো হাজির হ্যায়, এক পুরানা পাপি আয়া হ্যায়। হাম হায় হুজুর, হাম হায়। দো নয়া পাপি আয়া হ্যায় হুজুর। আমরা হ্যায় হুজুর, আমরা হ্যায়। মাল খাঙ্গানি হ্যায়, মুশকিল আসান মাংতা হ্যায়। মগর হামারা তবিয়ত বহুত খারাপ হ্যায়, ভাগ যাও ভাগ যাও। হুজুর সর্বনাশ, যাও বলবেন না হুজুর, একদম ছাড়ে বংশে শেষ হয়ে যাবো। এই বেটা খান্দি চাকরি সে এক্সপ্রেশন চায়, বাবা বাবা। আর এই বেটা চাকরি ঘুষ খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে হুজুর, মুক্তি চাই মুক্তি চাই বাবা। আর আমার সাবজেক্ট একটু কমপ্লিকেটেড হুজুর, এই মহাময়ী মালিকা চোখ মেলে তাকাচ্ছে না, ছাত্ররা ডাল্টি ডাল্টি কথা বলছে হুজুর, পানা চাই। হুজুর কোনো বাত শুনবে না, ওয়াপাস চুপ। হুজুর আমাদের বাত শুনতে হবে, তামাচ কর। মাল তো বেশ ভারী মনে হচ্ছে, আল্লাহ একেবারে বিপদের মধ্যে ডুবে আছে হুজুর। আপে সালামি জানবার চাই নয়া মক্কেলের পকেটে মাল কত আছে, আল্লাহ হু হা। মাল বহুত পাওয়া যাবে হুজুর, আপনার ঝাড়ফুঁক শুরু করে দেন। হ্যাঁ আমার টেলিফোনের লাইন ঠিক করে রাখ, আল্লাহ হু হা। পাপি কাজী খুররম মান্ডা। মান্ডা নয় ভাই খান্ডা। জবান কম চল রাখ, দিল উজাড় করে কথা শোন, তোর চাকরি থাকবে। ইয়া জব্বারের মা, আমি আরো 2 বছর আছি। আরে দূর, আমি জব্বারের মা না, আমি ভেকুচা। মাথা ঘুরতে লেগেছে ভাই, মাথা ঘুরতে লেগেছে। মাল ছাড় 50,000। 50,000 বাবা, 50,000 এক হুজুর, এক জবান এক নিয়ত করুন। আনাই আমি ভেকুচা ভাই, আমাকে বাঁচা। বাবা বাঁচায়েগা, টেলিফোন হোগা, ঘুষ ফাঁস হোগা, মামলা খালাস হোগা। আমাকে কেতনা মাল দেনে হোগা? 1,50,000। নিম্মে পড়ে এই ঘুষ পেয়েছি 2 লাখ, এই 1.5 লাখ দিলে আমি কি পাবো? আল্লাহু হু হা, আল্লাহু হু হা, আল্লাহু হু হা। জলদি হা বল না তো ভাগ যাও। এই রাজি 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 রাজি। জবান কম চালু রাখ সালা নালায়েক। এপু বেটা হুজুর।
বাঁধায়। আমার কথা আর বলবেন না হুজুর, ওই শালার প্রগতিশীল মানে কমিউনিস্ট শালারা আমাকে ছাড়বে না হুজুর। তুম ভেবুচার থাকতে নেহি মানতা মানতা বাবা মানতা, একশো বার মানতা, হাজার বার মানতা, এই আমি মানতা, আমার ফরটিন জেনারেশনও মানতা। ইমান ঠিক, ইমান আমাদের মধ্যে কাজ আছে হুজুর, দিল সাফ ছেলে হব, আপনি আমার আপা যান, আমি আপনার ছেলে, ইমানদার ছেলে, তোদের কিডনি আমি চিবিয়ে খাবো। বাবা আর একটা কথা বাবা, এই চাকরির বেগে যে অন্য জায়গায় মহব্বত করছে বাবা, অথচ আমার ছেলের সঙ্গে শাদির কথা পাক্কা বাবা। আল্লাহ হু হা, ওই বেহুদার চুরি কো বহুত বহুত দুর্রা লাগা। এ কু বেটা হুজুর, তোর বিরুদ্ধে যারা যারা কাজ করছে তাদের নামে লিস্ট তৈরি কর। নাম তো মুখস্থ হুজুর, হাসু আর কালু। কি করলে তোর সুবিধা হয়? গুন্ডা লাগিয়ে কুত্তার বাচ্চাদের খতম করে দেন। জবান বাচ্চাদের খতম না করলে আমারে ছাড়বে না হুজুর। আদম সন্তানকে মেরে ফেলিস না রে বুঝদি, আদম সন্তানকে মেরে ফেলিস না রে বুঝদি, অন্য তরিকা অন্য নকশা কর, অন্য তরিকা অন্য নকশা কর। ভদ্রলাল আমার টেলিফোনের লাইন চালু কর। টেলিফোন লাইন চালু আছে মালিক। হ্যালো হ্যালো আলিজা বাহাদুর, আপ কেসে হ্যায়, আপকা ভবিষ্যৎ রোশনে হ্যায়, আপ পহলা বিবি কেসে হ্যায়, আপকা দুসরা বিবি আপনি আলিজাকে বলবেন আমাকে যেন অ্যাম্বাসেডর করে দেন, আমি একজন বিশুদ্ধ আমলা স্যার। একজন কবি প্রণয়কে আমি প্রণিধানযোগ্য করি, তোমার প্রণয়কে আমি বর্ণময় করবো। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, উইদিন এ উইক তুমি সুইডেন চলে যাবে। আমি এসে গেছি, আর তোমার কোনো ভয় নাই? আপনারা যারা আমার নিম্মির উপর অত্যাচার করেছেন আমি নিশ্চয়ই এর প্রতিবিধান করব, কাউকে ছেড়ে দেব না আমি। অনেকটা কথা বলেছেন তো আপনাকে নিম্মি, চলো নিম্মি নিম্মি, এই এই কাগজে সই করে যাও। হ্যাঁ কি লেখা আছে এখানে? পড়ছি পড়ছি, আমি হাসুকে ভালোবাসি,
হাসুর সঙ্গে চলে যাচ্ছি স্বেচ্ছায়। আমার 80,000 টাকাও চলে গেল, এখন আমি কি করবো স্যার? হাসবো না কাঁদবো স্যার? আমার হাত বিট করছে আর তুমি টাকা দেখা করছো? তোমাকে তোমাকে আমি হাজতে পাঠাবো আজকে। ধীরে 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 ধীরে, এ পত্রে প্রকৃতিকে লেখা আছে পড়ি। আবুল হাসেম ওরফে হাসুকে আমি কোনোদিন ভালোবাসিনি, সে একটা বদমাশ, যে কোনো সময় আমাকে বলপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারে, আমাকে নষ্ট করতে পারে। আমাকে কে উদ্ধার করবে? আমাকে বাঁচাও নিম্মি। সে পত্র এখন পুলিশের কাছে যাবে। নিম্মি শেষ, এ পরিকল্পনা আমি গৃহীত। কোন ফেরেশতা আপনাকে নির্মাণ করেছেন স্যার? আপনাকে কদম বসে করি স্যার, আপনাকে সালাম করি স্যার। প্রথমে আমি একজন কবি, মাঝে মধ্যে নামাজও পড়ি। দেখলে আমার রক্ত গরম হয়ে যায়, বমি বমি ভাব আসে। বসো আমার পাশে একটু বসো প্লিজ। মাসু, আজ তুমি ভীষণ মদ খেয়েছো। হ্যাঁ খেয়েছি, মদ তো আমার এখন প্রধান খাদ্য। ওই আলিজা আমাকে যখন তখন টাকা দেয়, আমাকে সারা একেবারে পঙ্গু করে রাখতে চায়। জানো না, আমার মা না আমাকে ভীষণ ভালোবাসতো, সেই মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গেট আউট ফ্রম মাই হাউস, নিকল যা। মাসু মাসু, আমি তোমাকে ভালোবাসতে চাই। এই কানকি বাচ্চো শালি, অনেস্টলি অনেস্টলি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসবে। আচ্ছা বলো তো, তোমার বাবার ক্যান্সার হয়েছে? হয়নি? তাহলে গল ব্লাডারে অসহ্য ব্যথা, কিছু হয়নি? তাহলে ভাই তুমি আমাকে ভালোবাসতে পারবে না। আরে অ্যান্টনা, আচ্ছা সত্যি করে কথা বলো না, মানে তুমি আজ পর্যন্ত আমার মতো করা ছোকরাকে ভালোবেসেছো? আর আকর্ষ করে মানে আমার মতো করা হারাম খোরের গতরের ঘামাচি টুস টুস করে চুটিয়ে দিয়েছো? বলো না বললে আমি তোমাকে ওই আজরায়েলের খালাতো বোন বানিয়ে দাও। বলো কোমরে এমন করে মারবো যে একেবারে ধলেশ্বরী থেকে পড়বে। এই তুমি জানো আমি কে? তুমি একটা খোলা আন্ডা, পচা গোবর একখানা করে দামবে। কিছুই জানে না দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার জাতীয় সংসদে নির্বাচনটা হোক, আগে মেম্বার হই, মন্ত্রী হই, তারপর তোমাদের মতো ডাল কুত্তাদের ঠান্ডা করে। এই তোমাকে ভেতরে যেতে বলছেন। না না আমি এখন যাবো না, আমার মুখে মদের গন্ধ। বাসু, ডাকার কারণ নিশ্চয়ই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আলিজার কাছে আমার তো কোনো মূল্য নেই, আমার তো সব প্রয়োজন ফুরিয়ে গেছে। বাসু, তুমি এখনো ফর নাথিং সেন্সিটিভ। তুমি যদি মনে করে থাকো এই ছাত্র আন্দোলনকে পেছন থেকে ছুরিকাঘাত করেছো, বেশ তো করেছো, যারা আন্দোলন করতে চায় করো। অ্যান্টনা, তোমার কথায় আমি কিছুটা কনভিন্সড হচ্ছি। হাই তাড়াতাড়ি করো, হাই যাচ্ছি তো। এই হারাম খোরটাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও না কেন? এখনো কিছু বাকি আছে। ওকে দিয়ে আর কিচ্ছু হবে না, ওর শক্তি নিঃশেষ। মহামহিম আলিজা যখন ছুঁড়ে ফেলেননি, তার মানে মনে করতে হবে ওর প্রয়োজন এখনো আছে। অ্যান্টিনা, না না, তুমি কি বলবে আমি জানি, আমি ওকে ভালোবাসি। এখানে থাকলে ভালোবাসার কোনো অধিকার নেই।
আচ্ছা যদি কোনোদিন বিপ্লব হয়? না না না, যদি কোটি কোটি মানুষ মশাল নিয়ে ছুটে আসে? না না না, সেদিন কি করবে? আরে না না, কত জন কি খুশি করবে? না 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 না, এই দেশে কখনোই বিপ্লব হবে না, কোনোদিন না। আমার বাবা বলেছে এই দেশ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, নমস্কার। আমি ভেপুচাঁদ, এমএসসি এলএলবি পিএইচডি ভ্যাঙ্কুভার। এখন আমি মহামহিম মানেজার সঙ্গে দেখা করব এবং একটা সেনসেশনাল ঘটনা আমি ফাঁস করে দেব। সো গুড বাই। হ্যালো পাশু, হাউ আর ইউ? ফাইন, গুড গুড গুড। তা কেমন চলছে তোমার ফাইন চাকরি? ভালো, মহান আলিজার কাছ থেকে এলাম, তবক দিয়া পান খাচ্ছেন এবং এক সুন্দরী মহিলার সঙ্গে ধর্মালোচনা করছেন। আলিজা বললেন, বাসু এখন থেকে কোনো যুবকের আর বিয়ে করে প্রাণ হারাবে না, কোনো মায়ের কোল আর খালি হবে। আলিজা বললেন এবং কাঁদলেন। কাঁদলেন? হ্যাঁ, আলিজা কাঁদলেন। আলিজা কাঁদলেন? হ্যাঁ, আলিজা যত কাঁদছেন মহিলা ঠিক ততদিক কাঁদছে। যাবো, আমি এখন আলিজার কাছে যাবো, তাকে এই পার্টিকুলার স্টাইলে আমি দেখবো। আমিও আলিজার সঙ্গে কাঁদবো। গলা জড়িয়ে ধরে কাঁদুন কে? অ্যান্টনা চলো, আজ মুডটা ভীষণ ভালো আছে, একেবারে ছেলের পারে গিয়ে বসবো, পূজা করে প্রেম করবো, চলো। তুমি যাও, আমি এক ঘন্টা পরে আসছি। সে কি এত সতীশ হাজার সাত কেন? ঘৃণা করার অধিকার তুমি কখন পেয়েছ? যেদিন থেকে তুমি এখানকার গোলাম হয়েছ। না না, এখনো না? না, সমস্ত সম্মান অহংকার বিসর্জন দিয়ে এখানকার ঘানি ঘোড়াতে আসুনি। একটা সরল দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, সেই দেশকে বিক্রি করনি? তুমি তোমার নিজেকে বিক্রি করনি? ওহে ওহে সংগ্রামী ছাত্র নেতা, তোমাদের ধারণা যে কত মিথ্যে তা যদি আমি প্রমাণ করে দিতে পারি। পারবে না, দু বছর ধরে এখানে আছি, কত দেখলাম, পারবে না। বাসু, বাসু, ভেপুচাঁদ কেন এসেছে জানো? না, তার ফাইলে কি আছে জানো? কি আছে ফাইলে? কি আছে? হ্যাঁ, কি আছে? ঘটনা একটা ঘটেছে। ঘটনা? ঘটনা? কোন ঘটনা? কিসের ঘটনা? আবার কোন মৃত্যু? আবার কোন যুবকের জীবন শেষ হয়ে গেল? আবার কাকে হত্যা করা হলো? না চুপ করবো না। তোমাদের আলিজার যে কোনো দেশে পালিয়ে বাঁচবার মতো ব্যবস্থা আছে, নিরাপদ দুর্গ আছে। আমরা প্রতিদিন মানুষের সাথে প্রতারণা করছি। যেদিন যেদিন কোটি কোটি মশাল আসবে, বিদ্রোহ আসবে, সেদিন সেদিন আমরা কোথায় যাব? সেদিন আমরা কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? গুলি কেন? সে গুলি চাও। অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা, এন্টেনা, এন্টেনা, এন্টেনা।
পারছি না স্যার। অথচ সামাল তোমাদেরকে দিতে হবে, এই ঘটনার সব দায় দায়িত্ব এখন তোমাদের। আমাদের? আমরা হুকুম পালন করছি মাত্র। তর্ক করার প্রচেষ্টা করো না, দ্রুত লিখো। দুজন যুবককে চরিত্রহীন লম্পট মনে হয়, মেয়েটি অবশ্যই ধর্ষিত হয়েছিল। কথাগুলো ঠিক নয় স্যার। এই তুমি পুলিশ না দার্শনিক? পুলিশ। তাহলে আমি যা বলছি তাই লিখো। দুজন যুবককে চরিত্রহীন মনে হয়, দুজন যুবকের পকেটে ড্রাগস পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে। বড় যুবকটির পকেটে একটি ছোট্ট মদের শিশি ছিল। মেয়েটি মুখে অত্যাচারের প্রচুর আলামত আছে, অত্যাচারের দাগ প্রচুর আলামত আছে। কি আলামত? জানি না, আলামত তোমরা খুঁজে বের করবে। এই মিথ্যা ছাত্ররা মেনে নেবে না, দেশ মেনে নেবে না। তুমি দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ আমি আপনার মতো ধার্মিক নই স্যার। নাও কাগজে মেয়েটির বিবৃতি আছে, প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। মোহাম্মদ আবুল হাশেম তাকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে পারে, লাঞ্ছিত করতে পারে, প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। ছাত্র নেয়া নেতা হাসু। হাসু? আমরা কি তাহলে ছাত্র নেতা হাসু আর তার ভাই কালুকে হত্যা করেছি? না না না, শুধু হাসু আর কালু নয়, তাদের অভিন্ন প্রেয়সী নিম্মি কেউ, একটি নোংরা মেয়ে। না না না, কি বলছেন আপনি, অন্যায়! এ তো ভীষণ অন্যায়। আরে শোনো, এই যে অন্যায় কাজটি তোমরা সুচারুভাবে পালন করতে পেরেছো, সেই জন্য মহামহিম আলিজা তোমাদের জন্য থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, আমরা খুব গ্রেটফুল স্যার। আল্লাহ আপনাকে হায়াত দরাজ করুক স্যার। বলেন স্যার, বলেন। কাগজে কাগজে রিপোর্ট যাবে, দুজন বালক এবং একজন বালিকা, একজন বালিকা অতিরিক্ত নেশা গ্রহণের ফলে নদী তীরে পড়ে মরে আছে, মরে আছে। বালকদ্বয়ের নাম? বালকদ্বয়ের নাম মোহাম্মদ আবুল হাশেম, হাশেম মোহাম্মদ আবুল কালাম, কালাম। আর মেন নাম? মেন নাম হোসনে আরা নিম্মি, নিম্মি। যাবে স্যার। হাসু আর কালু শেষ, নোংরা বে হোসনে আরাও শেষ। এখন আমি কিছুদিন নাগরিকের আবেগ থেকে দূরে সরে থাকি, না এখন আমি কিছুদিন প্রেমের কবিতা, প্রেম মানে অবিরাম দৃষ্টির মধ্যে হেসে যাওয়া, প্রেম মানে অবিশ্রান্তভাবে আমি এখন কিছুদিন ধর্মের মধ্যে নিমগ্ন হব। আমি আমানুল্লাহ খাকসার নামক ব্যক্তিকে ওরাই হত্যা করতে গেল কেন? আইন কেন নিজের হাতে তুলে নিল?
কোন অধিকারে আইন ভাঙার অধিকার ওরা নিল? আইন কোথায়? আইন ভাঙার কথা আসছে, মুনির চৌধুরীকে যারা হত্যা করেছে তাদের বিচার হলো না কেন? জহির রায়হান হত্যা তদন্ত হলো না কেন? বঙ্গবন্ধুর হত্যাকারীরা ঘুরে বেড়ায় কেন? উত্তর কোথায়? উত্তর কি? উত্তর চাই। উত্তর দিতে হবে। থামো থামো তোমরা, উত্তর আছে, অবশ্যই আছে। অনিয়মের পাহাড় জমে উঠেছে, যার যা ইচ্ছা তাই হচ্ছে, সামাজিক অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এভাবে দেশ টিকতে পারে না, এভাবে জাতি বাঁচতে পারে না, এভাবে আমাদের স্বাধীনতা দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা কি স্বাধীন? আমরা কেমন স্বাধীন? আমরা কোথায় স্বাধীন? আমাদের স্বাধীনতা কার জন্য? তোমরা এখন যাও, আমাকে একটু একা ভাবতে দাও, তোমাদের সব কথা নিয়ে আমি ভাববো। তোমরা কি জানো আমরা মায়ের 60টি ছেলে আমরা কি না হতে পারতাম? আমরা এই দেশটাকে একটা চমৎকার নৌকার মতো, অথবা পূর্ণ চাঁদের মতো, অথবা বৈশাখী মেলার মতো বিস্তৃত করে দিতে পারতাম, কিন্তু এক এক করে আমরা সবাই হারিয়ে যাচ্ছি। আজ আর আমাদের কোনো মূল্য নেই। তোমরা এখন যাও, তোমাদের কাছে জোর হাত করে বলছি, তোমরা এখন যাও যাও। মাকে এখনো কিছু বলিনি, কিছুতেই বলা যাবে না কি হয়েছে, কেন হয়েছে, শেষ কোথায়। আচ্ছা আচ্ছা, আপনারা একটু আমাকে বলে দিন না আমি কি করব। আমি অনেকক্ষণ কিছু খাইনি, অথচ জানেন আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমার খাদ্যনালী পাকস্থলী সব সব চলে যাচ্ছে। ভাইজান, আমাকে চিনতে পেরেছেন তো? আমি সেই মেয়েটি মেয়েটি আপনার ভাই বাসুকে ভালোবেসে কেবলই কেঁদেছে। না না, আজ আমি আপনাদের সামনে চোখের পানি ফেলতে আসিনি, আমি শুধু এই কথাটুকু বলতে এসেছি। বাসু একটা ভালো কাজ, চমৎকার কাজ, আমার মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কাজ করে সরাসরি পুলিশের কাছে গিয়ে বলেছে। আমাকে আপনারা কোথায় নিয়ে যাবেন চলুন। তুমি কি জানো বাসু আর নালু কি করেছে? হ্যাঁ আমি জানি, শট ভণ্ড প্রতারককে পুড়িয়ে মেরেছে। ওদের ফাঁসি হয়ে যাবে। না বড় খোকা, মা জানে না। বড় খোকা, মা কি কখনো দোষ করতে পারে বাবা? না মা। এই যে আমি যে বাসুরে তাড়িয়ে দিলাম, বললাম সির ওখানে শুনে চলে যা, আমি কি দোষ করেছি বড় খোকা? না মা। এই যে ঘুমে আমি মা হয়ে আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা আমার কি ক্ষমা নেই? আমার ছেলে কি একবার ক্ষমা করে আমার কাছে আসতে পারে না? আমার ছেলে যদি একবার এসে আমাকে বলে মা, তাহলে বড় খোকা আমি দুই দিন ধরে কিছু মুখে দিতে পারি না। আমি ভেবো যা। গুড মর্নিং। নমস্কার। গভীর দুঃখ নিয়ে এসেছি, বাট খুব ভালো লাগছে এবং মজা লাগছে। মজা লাগছে কেন? এই সুন্দর অ্যাটমসফিয়ার, নাইস ক্লাইমেট অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট। গভীর দুঃখ নিয়ে এসেছি, আমি সব জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ না জেনে কোনো কাজ কিন্তু আমি করি না। মোহাম্মদ আবুল বাশার এবং মোহাম্মদ আবুল নাঈম ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, আবার ভাই ভাইয়ের জীবন বাঁচায়। এইখানে, জাস্ট এইখানে আপনার মাকে একটা সিগনেচার, ভেরি সিম্পল সিগনেচার দিতে বলুন। বাসু ভাই নালু ভাই হাসতে হাসতে ফাটক থেকে বেরিয়ে সোজা আবহানি মোহামেডানের ফুটবল খেলা দেখতে চলে যাবে। মুক্তি ফ্রিডম স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? আহ উফ, ইফ আই হ্যাড এ উইংস অফ এ ডাল। কই মাকে ডাকুন, আলিজাকে একমাত্র আমি বলেছি তাই উনি রাজি হয়েছেন।
এছাড়া আর কারো অনুরোধ উনি রাখবেন না। আরে এইটা তো ফাঁসির কেস। কি লেখা আছে ওতে? হো এটাতে আবেদন ভিক্ষা আবদার প্রেয়ার। আমি 1971 সালের বীরাঙ্গনা, আমার যথা সর্বস্ব গিয়াছে, নারীর শ্রেষ্ঠ সম্পদ ইজ্জত তাহাও গিয়াছে, আমার 2 সন্তান খুন করিয়াছে তাহাদের ফাঁসি হইবে, আমি 1 হতভাগিনী বীরঙ্গনা মা তাহাদের জীবন ভিক্ষা চাহিতেছি। হতভাগিনী মায়ের বুক খালি করিবেন না, মাকে আর কাঁদাইবেন না। ল ইজ ল, অথরিটি ইজ অথরিটি, আলিজা ইজ আলিজা। আমি আপনার এই পুরো ড্রাফটে কেবল 2 শব্দ পাল্টে দেব। হোয়াট? আমার মা বীরঙ্গনা হবে না, আমার 2 ভাই খুনি হবে না। হবে বড় খোকা। মা সব হবে, এই মানুষের সব কথা সব পরিচয় ঠিক থাকবে। আমি 1971 সালের বীরাঙ্গনা রমণী, ঠিক, খুব ঠিক, আমার 2 ছেলে খুন করেছে, 100 বার ঠিক, 1,00,000 বার ঠিক। কারেক্ট, 100% কারেক্ট। এই তো, এই তো আমার মহর্ষি মায়ের ছবি, এই তো আমার বিউটিফুল বাংলাদেশ। বড় খোকা, আমি জানি বড় খোকা, আমি এখন সব 1-1 করে বুঝতে পারছি, আমার 2 ছেলে বাসু আর নানু, এই যে মানুষ। সাইন করুন এখানে। হ্যাঁ করুন করুন করুন, সাইন করুন। আমি তোমার এই কাগজে সই দিব না। প্রভাতকালে ফজরের নামাজের সময় আমাদের গপগপ ফাঁসি হয়ে যাবে, আমরা ফটাফট মরে যাব, তাই না বাসু ভাই? তাই তো হারাম জাদারা ঠিক করে রেখেছে। ফাইনাল স্টেজে এসে এমন ইল্ডি বিল্ডি কথা বলো না তো, বেহেস্তের বাগানে যেতে পারবে না, শরবত খেতে পারবে না। নালু, তোর জন্য আজ আমার খুব দুঃখ হচ্ছে রে, আমি তোকে সঙ্গে করে নিয়ে গেলাম হরমির বাচ্চা আমানুল্লাহ খাকসারকে পুড়িয়ে মারলাম, আমি তো একাই পারতাম, কেন যে তোকে সঙ্গে নিলাম, আজ আমার জন্যে তোর শাস্তি হচ্ছে, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। তুমি না একটা ঝগাম মার কাছে রিয়া, ওই খাকসার বেটাকে মেরে ফেলতে যে সুখ পেয়েছি না, মায়ের হাতের ভাপা পিঠে খেতেও তেমনি সুখ পেয়েছে মা। আচ্ছা খুব তো লম্বা লম্বা করে ফাঁসিতে ঝুলতে যাচ্ছ, তোমার মনে কি জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? হচ্ছে রে নালু, হচ্ছে, আমার ভেতর লজ্জার আগুন, গ্লানির আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি ভুল করেছিলাম, ভীষণ ভুল, সংগ্রাম ছেড়ে গোলাম হয়ে গিয়েছিলাম, মোহের হাতে আমি বশ হয়ে গিয়েছিলাম, আর সেই জন্যে আমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল, খুব ঠিক, ভীষণ ঠিক। নালু, আমাদের মা কোনোদিন ভুল করেনি রে। মার জন্য মন খারাপ করছে বাসু ভাই, মা আমাদের চমৎকার মা। আপনাদের সাথে দেখা করতে এসেছেন, এই শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না, মনকে খুব মজবুত করে রাখবেন। লাকি
লাকি তোমরা কেমন আছো? আমার মা কেমন আছে? আমার মা পেট ভরে ভাত খায় তো? বাসুভাই! হ্যাঁ! লাকি, তুমি এখন যাও। যাও! যাও! এই যে! বাজাও! ঘন্টা বাজাও! ফাইনাল ঘন্টা! রোজ কেমতের ঘন্টা! ধান! ছয় ছেলে হারিয়ে গেল, মরে গেল, মেরে ফেলা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আমাদের চোখের সামনে সব ঘটনা ঘটলো, আমরা দেখলাম, বসে থাকলাম, নিউ মার্কেট থেকে ইলিশ মাছের আন্ডা কিনে এনে ভাত দিয়ে মেখে খেলাম। তারপর তারপর কি করলাম, কি করলাম? উত্তর কে দেবে? আপনি? আপনি? মা, মাগো, তুমি কি জানো আমাদের কষ্টের কারণ, আমাদের দুঃখের কারণ? জানি বড় খোকা, আমি এখন সব জানি। আমার এইখানে এই বুকের মধ্যে একটা কিছু বসে রয়েছে, সেই আমাকে সব বলে দিচ্ছে। আমার ছেলেরা এক এক করে খুন হতে লেগেছে, আমার ঘরের বাতি একটা একটা করে নিভে যেতেছে, আমার অরণ্যের একটা একটা করে গাছ কেটে ফেলতেছে। কারা বড় খোকা, কারা আমার ছেলেদের ধরে ধরে বাঁশিতে ঝুলাচ্ছে রে দারু? মা, মা, ওদের পরিচয় জানার দরকার নেই, তুমি ওদের সঙ্গে পারবে না। পারবো না? না, আমি পারবো না। না মা, তুমি পারবে না। তুই বলছিস আমি পারবো না? হ্যাঁ, আমি বলছি তুমি ওদের সঙ্গে পারবে না। তাহলে আমার ছেলেরা যুদ্ধ করলো কেন? তাহলে আমার স্বামী জীবন দিল কেন? তাহলে আমি ইজ্জত লুটায়ে ঘরে ফিরলাম কেন? কেন রে দাশু, আমি তোদের মা নাকি? আমি একটা বাজারের মেয়ে রে দাশু, আমার এলো একই তামাশা। কোথায় কোথায় আমার ছেলেরা? বাবারা আমার কোথায়? তোরা তোরা চিন্তা কি মূর্তা, আমার তোদের মা তোদের আহ্বান করতেছে। দর্শক মণ্ডলী, থিয়েটার উৎসব 2008-এর
চতুর্থ রজনীতে আজকে আপনারা সাতঘাটের কানাকড়ি নাটকের অভিনয় দেখলেন। আমাদের আগামী দিনের পরিবেশনা ভারতের কলকাতার অন্য পেশা নাট্যনেশা নাটকের দলের নাটক শেষ অঙ্কের শেষে আগামী দিন যথাসময়ে এই মঞ্চে অনুষ্ঠিত হবে। আপনারা আসবেন। শুভরাত্রি।